বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। আমার কষ্ট হয় যখন প্রচন্ড ট্রোলিং, আমার বন্ধু-বান্ধবদের ট্রোলিং হতে দেখেছি। ইটস লাইক আ ক্যান্সার, খারাপ কথা বলাটা। বেশি সোশ্যাল মিডিয়া থাকলে ক্রিয়েটিভিটির অসুবিধে হয়, লাইফস্টাইল অনেক অসুবিধে হয়। যদি কন্টেন্ট ভালো মনে হয় যে খুব খারাপ কন্টেন্ট, দেখবেন না, কেউ তো বলেনি দেখতে, কেউ তো গান পয়েন্টে রেখে বলেনি দেখতে। শত্রু আসবে, সামনে আসবে, মারবে, আমিও মারবো, তারপরে ভাববে শত্রু পিছন থেকে। সব শত্রু পত্রু না, সব কাওয়ার্ডস। আমি প্রেম করি, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার এখনও খুব প্রেম করি। আমার বরের সাথে আমি ঘুরে বেড়াই, খাই দাই। সপ্তর্ষিদা কি পুরোদস্তুর প্রেমিক? পুরোদস্তুর প্রেমিক, বিশাল প্রেমিক, এবং আমার খুব ভালো বর। কিরম করে দেখা হলো, কিভাবে হলো আমরা জানি না, বাট উই আর ব্লেসড টু হ্যাভ ইচ আদার। 11ই অগস্ট G5 আসছে আবার প্রলয়। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সোহিনীদি, মানে মাধবী চরিত্রে যাকে আপনারা দেখতে পাবেন। সোহিনীদি প্রথমত কেমন আছো? ভালো। এই আবার প্রলয় যেটা নিয়ে প্রচুর ঝড় উঠবে পূর্বাভাস, সেই আভাস তো আমরা পাচ্ছিলাম, তো 11 তারিখ কি সত্যি সত্যি একটা ঝড় উঠছে? বিশাল বড় ঝড় উঠবে, বিশাল বড়। আবার প্রলয় 11 তারিখে G5 সাবস্ক্রাইব যারা করেননি এখনো করে দেখবেন, ডোন্ট মিস ইট। কারণ রাজ চক্রবর্তীর কাজে তো সবার প্রচন্ড ইন্টারেস্ট থাকেই। সুপার ডুপার হবে এটা, সুপার ডুপার হিট। যেখানে এই চরিত্রটা, মাধবী চরিত্রটা দেখছিলাম যে তার ভাষাতে একটু মানে একটা চেঞ্জেস আছে, একটা চেঞ্জেস, ওই সুন্দরবনে একটা চেঞ্জেস আছে, তো এই ভাষাটা নিয়ে যদি একটু বলো। ভাষা নিয়ে কি বলবো, সুন্দরবনের ডায়ালেক্টে কথা বলে মাধবী মাহাতো, ওখানে থাকে, তো আমার খুব ভালো লেগেছিলো ওই ডায়ালেক্টে কথা বলতে। আমাকে পুরো ডায়ালেক্টে ট্রেনিং করেছিলেন অম্লানদা বলে একজন, এবং আমার দারুণ লেগেছে। আর রাজ আমাকে অন দ্য স্পট আর কি অনেকগুলো জিনিস করতে বলেছিল। সবথেকে আমার ভালো লেগেছিলো যে যেটা আমি বলছি, যে আমাকে যে মেকআপটা দিয়েছিল সোমনাথদা, অফকোর্স রাজের ইয়েতে কোনো মেকআপ ছিল না, মুখে প্রচুর দাগ করে দিয়েছিলো, আর চুলটাকে টাইট করে একদম একটা কলা বিনুনি করে দিয়েছিলো। আমার পুরো যে মুহূর্তে ওটা হয় আমার ট্রান্সফরমেশনটা হয়ে যায়, যে মুহূর্তে এই লুকটা আমার হয় আমার ট্রান্সফরমেশনটা হয়। আমার খুব মজা লেগেছে ওটা। হাকি বাজি স্যার একদম ডিসলাইক করেন, মানে শুটিং এর এক্সপেরিয়েন্সটা শুনি, প্রায় অনেকটা দিনই তো তোমরা ওখানে ছিলে সুন্দরবনে। অনেক দিন ছিলাম, শুটিং এর এক্সপেরিয়েন্স অসাধারণ। আমরা পুরোটা নৌকো করে করে পুরোটা হয়েছে, অনেক ডেঞ্জারাস ভাবে হয়েছে। যেরকম গৌরব অনেক জায়গায় আন্ডার ওয়াটার শট দিতে হয়েছে ওকে, যেখানে আশেপাশে হয়তো কুমির ছিল, কিন্তু রাজ বিং রাজ আর কি, রাজকে কোনোতে না বলা যায় না। রাজ যদি বলে ওখান থেকে লাফিয়ে পড়ো, ওকে লাফিয়ে পড়তে হবে, এবং আমার সাথেও তাই করেছে। একদিনকে রাত্রিবেলা বানতলায়, আমার মনে হচ্ছে রাত্রি 3টের সময়, হঠাৎ একটা প্রায় এইরকম সমান উঁচু একটা জায়গায় বলছে উঠে যাও, একটা মই লাগিয়ে দিয়েছে বলছে উঠে যাও, তো আমি ওকে না বলতে পারিনি, উঠে গেছি। প্রচণ্ড দৌড় করিয়েছে, মানে পিচ্ছিল রাস্তা দিয়ে একদিকে খাদ একদিকে, কিন্তু খুব ভালো লেগেছে, মানে পুরো চ্যালেঞ্জটা খুব ভেরি গুড। সুন্দরবনের সারাক্ষণ জলে যে থাকা তোমাদের লঞ্চে শুটিংয়ের সময় অনেক ডিফিকাল্টিও থাকে, তো এরকম কী কী সম্মুখীন হতে হয়েছিল? কোনো ডিফিকাল্টির সম্মুখীন হতে হয়নি। আমরা সারাদিন শুটিং করার পরে রাত্রিবেলা একটা হোটেলে গিয়ে চেঞ্জ করতাম, আবার পরের দিন ভোরবেলা। রাত্রিবেলা যখন আমরা হোটেলে যেতাম, আমরা কেউ ঘুমোইনি, আমরা রোজ রাত্রিবেলা 3টে 4টে অবধি প্রচণ্ড আড্ডা মেরেছি, কেউ আমরা ঘুমোইনি, কিন্তু আমরা প্রত্যেক দিন কল টাইমে ঠিক রিপোর্ট করেছি, মানে ইনক্লুডিং রাজ, সবাই আমরা জেগে থাকতাম, আড্ডা মারতাম, আবার আমরা ঠিক টাইমে কিন্তু রিপোর্ট করতাম। খুব মজা হয়েছে। একটা চরিত্রটা নিয়ে যদি বলো যে মাধবী কেমন? মাধবী মাহাতো এমন একটা ক্যারেক্টার যাকে কেউ বিশ্বাস করে না, সে সুন্দরবনে তার পোস্টে বসে, কেউ বিশ্বাস করে না যে এর দ্বারা কিছু সম্ভব। এটা খানিকটা ওই মানে মহিলা বলেই চেপে রাখা হয়, তো উনিও নিজেকে খানিকটা বিশ্বাস করেন না, উনিও বসে বসে ওখানে উল বোনেন, এরকম কার্টুন দেখেন। কিন্তু একজন যায়, অনিমেষ দত্ত, মিস্টার প্রলয় আর কি, তিনি গিয়ে এই মেয়েটিকে বিশ্বাস করেন এবং ওকে এম্পাওয়ার করেন কাজটা করতে। তারপরে দেখা যায় যে শেষ অবধি মাধবী আর কি ডার্ক হর্স আর কি, মাধবী পুরো জিনিসটা অনিমেষ দত্তকে অনেকটাই সাহায্য করে। এইটা যেটা তুমি বললে যে কেউ বিশ্বাস করে না, কোথাও কি মানে এই যে একজন মহিলা বলেই হয়তো বিশ্বাস করে না, বা উনি করতে পারবেন কি না এই ভরসাটা নেই যেহেতু উনি একজন নারী বলে, সেটাও কি কোথাও গিয়ে বোঝানো হচ্ছে? অফকোর্স বোঝানো হচ্ছে যে এটা মানে, এবং রাজ খুব সুন্দর জায়গা থেকে ওইটাকে কল্পনা করেছে, ওটাকে ধরেছে,
অনেক মেয়েদের সঙ্গে তো খুবই হয় এটা, টাইপ কাস্ট করে দেওয়া একটা জায়গায়, না না এইটা তোমার কাজ, এইটা তোমার কাজ না, এসব নানান কিছু করা হয়। সেই জায়গাটার মধ্যে একটু খানিকটা এম্পাওয়ারমেন্টের গল্প তো অবশ্যই, এটা নারী পাচারকারী চক্রকে ধরবে সেই অনুযায়ী একটা গল্পের আবার প্রলয় তোমাদের গল্পটা যেটা। এছাড়াও সমাজের আর কোন কোন দিকগুলো তুলে ধরা হচ্ছে আবার প্রলয়ের মাধ্যমে? প্রথমত তো নারী পাচারের ব্যাপারটাই তুলে ধরা হয়েছে, করাপশন, সর্বস্তরে করাপশন আর কি, সেটা খুব সুন্দরভাবে ধরা হয়েছে। তার সঙ্গে মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে রং ইউজেস অফ সোশ্যাল মিডিয়া, এসব কিছুই ধরা হয়েছে। ফোন, মোবাইল ফোন, খানিকটা বোধ হয় বেকারত্ব, সবটাই সবটাই অদ্ভুতভাবে একটা প্রেক্ষাপটের মধ্যে ধরেছে। সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনে একটা ওতপ্রোতভাবে জড়িত হয়েছে, মানে যে কোনো কোনো বক্তব্য রাখতে গেলেও তার হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সেখানে সোশ্যাল মিডিয়া নিয়ে মানে তোমার একটু মতামতটা যদি জানতে চাই, যে সব কিছুই যে এখন সব কিছু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর হয়ে পড়ছে। আমি একদম করি না সোশ্যাল মিডিয়া, আমি অসম্ভব প্রাইভেট, আমি এবং আমার হাজবেন্ড সপ্তর্ষি আমরা দুজনেই খুব প্রাইভেট, একদম পছন্দ করি না ব্যক্তিগত জিনিস সোশ্যাল মিডিয়া দিতে। তবে হ্যাঁ, যারা করছেন করছেন, আমার কষ্ট হয় যখন প্রচণ্ড ট্রোলিং, আমার বন্ধুবান্ধবদের ট্রোলিং হতে দেখেছি, আমি রাজের শুভশ্রী ট্রোলিং হতে দেখেছি, আজকে সকালে আমি শ্রীনন্দা শঙ্করকে খুব ভালোবাসি, ও ট্রোলিং, বিভিন্ন যে ট্রোলিং করেন যারা, এ খুব বিশ্রী ব্যাপার আর কি। মানে আমার মনে হয় যে মানুষ মানে আর কত খারাপ জায়গায় যাবে এরকম খারাপ খারাপ কথা বলে, কিছু কিছু লোক তো সকালে উঠেই ওটা শুরু করে দেয়, ইটস লাইক আ ক্যান্সার খারাপ কথা বলাটা। তো সেই জন্য আর মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া কিছুটা সাহায্য করে, ধরো প্রমোশন করতে এই সমস্ত করতে সাহায্য করে, বাট আদারওয়াইজ আমি, আমার মনে হয় এটার নেগেটিভ অ্যাসপেক্টস অনেক বেশি আছে। আমার নিজের মনে হয় পার্সোনাল লাইফে যদি আমি ওটাকে রোজ রাত্রিবেলা, যে কোনো সাকসেসফুল লোক রাত্রিবেলা কিন্তু একটা পয়েন্টে মোবাইলটাকে অফ করে সাইড করে দেয়, মানে আমি কোনোদিন আমি আমার আমি নিজেও বা আমার বন্ধুবান্ধবদের কোনোদিন আমি রাত্রিবেলা ফোনে পাই না, ফোনে মানে পাই না, মানে বিকজ তার ওটা মি টাইম। কিন্তু অনেকেই আছে সর্বক্ষণ ওইটাতে আছে, সেটা খুব স্কেয়ারি, সর্বক্ষণ ওটা তো তোমার ব্রেন ড্যামেজ তো অবশ্যই করছে, ইটস ভেরি স্কেয়ারি। ওটা থেকে যে রেটা বেরোয় বা তোমার যে চোখের স্প্যানটা যেটা আটকে দিচ্ছে, বেশি সোশ্যাল মিডিয়া থাকলে ক্রিয়েটিভিটির অসুবিধে হয়, লাইফস্টাইল অনেক অসুবিধে হয়, বাজে ব্যাপার। ব্যক্তি জীবন নিয়েও সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়, একটা মানুষের ব্যক্তিগত জীবনে কী হচ্ছে না হচ্ছে সেটাও নিয়েও এখন ট্রোলিংয়ের কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে যদি আমি তোমাকে বলি যে ব্যক্তি জীবন নিয়ে যখন ট্রোল হও তখন সেটা কীভাবে তুমি সামলাও? দূর, আমি পাত্তাই দিই না, আই ডোন্ট গিভ আ এফ আই অমুক দশুক, আর কিচ্ছু যায় আসে, আমি পড়িও না, আমি জানিও না, আই ডোন্ট কেয়ার, আমি বিন্দাস আমার মতো থাকি, আমি প্রেম করি, আমি প্রেম করে বিয়ে করেছি, আমার এখনও খুব প্রেম করি আমার বরের সাথে, আমি ঘুরে বেড়াই, খাই দাই, যা ইচ্ছে জামা কাপড় পরি, যা ইচ্ছে মেকআপ করতে ইচ্ছে করলে করি বা করি না, আমার কিচ্ছু যায় আসে না। আমার মনে হয় যারা ট্রোলিং করছেন তারা ওই সময়টা নিজেরা আনন্দে থাকলে পারেন, কারণ আমি তো ভালোই আছি, আমার কিছু যায় আসছে না, সত্যি আমার একদম এফেক্ট করে না, আমাদের কারোরই করে না। আমি শুভকেও জিজ্ঞেস করেছি, ওর সাথেই কথা হয়, ওকে এফেক্ট করে, ও হ্যাঁ হ্যাঁ করে হাসি, আমিও হ্যাঁ করে হাসি, আমরা দুজনেই খুব লাউড হাসি, তো যখনই এই তোকে এটা বলেছিলি করে আমরা হাসি, এইটাই, কিছু যায় আসে না। দিনের শেষে দেখতেই পাচ্ছি না সে আমার কি শত্রু, শত্রু আসবে সামনে আসবে মারবে, আমিও মারবো, তারপরে ভাব হবে শত্রু পিছন থেকে, সব শত্রু ফত্রু না, সব কাওয়ার্ডস। ধারাবাহিকের কন্টেন্ট নিয়েও একটা প্রসঙ্গ ওঠে যে তোমরা দুজনেই এখন ধারাবাহিক করছো, তো সেখানে ধারাবাহিক নিয়েও তো অনেক রকম বক্তব্য থাকে, কন্টেন্ট নিয়ে থাকে, তো কী বলবে এটা? কি বলবো, আমাদের যেই রকম পার্ট দেওয়া হয় যেরকম বলে, আমাদের কিছু বলার নেই, যে দিদি লিখছেন তিনি যেটা মনে করছেন, চ্যানেল যেটা মনে করছে সেটা করছে, আমাদের কি বলার আছে? আমাদেরকে নিয়ে যান, আমরা সেটাতে রোজগার করি, পার্ট যেদিনকে দেন পার্টটা মানে বলার চেষ্টা করি ভালোভাবে, এছাড়া তো আর কিছু বলার নেই। আর যারাই আমাদেরকে ধরো নিয়ে গিয়ে এটা লিখে দেন, আমি বলছি লীনাদির কথা, লীনাদি অবশ্যই আমার থেকে ইন্ডাস্ট্রিটা অনেক ভালো বোঝেন, উনি আমাকে একটা পাঠ করতে ডেকেছেন, আমি সেই পাঠটা নিষ্ঠা ভরে করার চেষ্টা করি, এছাড়া আমার কোনো বক্তব্য নেই কন্টেন্ট ইত্যাদি। আমার বলার কথা, যদি কারোর কন্টেন্ট ভালো লাগে দেখবেন না, যদি কন্টেন্ট ভালো মনে হয় যে খুব খারাপ কন্টেন্ট দেখবেন না, কেউ তো বলেনি দেখতে, কেউ তো গান পয়েন্টে রেখে বলেনি দেখতে, দেখবেন না, অনেক তো কন্টেন্ট আছে অন্য কিছু দেখবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন দেখছেন সেটাও একটা জিনিস, যে মানে অনেকে বলে অবাস্তব, জানি না আমি কি অবাস্তব, আমি যে দুটো সিরিয়াল করেছি আমার কোনোটাই অবাস্তব লাগেনি,
তো আমার কিছু বলার নেই এটাতে। সপ্তশিতা দিনের শেষে নিজেদের অভিনয় নিয়ে আলোচনা করো বা ধারাবাহিকটা দেখো কি? না আমরা ধারাবাহিক দেখি না, আমরা বাড়িতে গিয়ে কোনো আলোচনা করি না, কারণ আমাদের আমাদের দুজনের ছটা সারমীয় বাচ্চা বাড়িতে, এবং আমাদের রাস্তায়ও প্রচুর আছে। আমাদের বাড়িতে এত কাজ থাকে, এবং তারপরে নিজেদের প্রেম করা, নিজেদের ঘুরে বেড়া, নিজেদের খাওয়া দাওয়া, সিনেমা দেখা, বই পড়া, এসব এত মি টাইম থাকে আমাদের। আমাদের প্যারেন্টসরা সবাই এইটার মধ্যে আমাদের অনেকটাই সময় আমাদের বেরিয়ে যায় বন্ধু বান্ধবদের মধ্যে। ওখানে গিয়ে আর চুলচেরা বিচার টিচার করি না, উই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি, উই আর হ্যাপি, উই জাস্ট ওয়ান্ট টু বি হ্যাপি, অত কিছু বিগ ডিল না। সপ্তর্ষিতা কি পুরো দস্তুর প্রেমিক? পুরো দস্তুর প্রেমিক, বিশাল প্রেমিক ওর। শুধু আমি বলছি ওর কাছে প্রেমটা অন্যরকম, ও শুধু ওই নারী পুরুষের প্রেমের ঊর্ধ্বেও, ও সব সব খুব ভালোবাসে, প্রাণী ভীষণ ভালোবাসে, ও সবাইকে খুব ভালোবাসে, রেসপেক্ট দেয় আমাদের দলের সবাইকার, ও কেয়ারটেকার আর কি, সবাইকে প্রোটেকশন দিচ্ছে। ও নিজের মা বাবা, আমার বাবা, আমার মা যখন বেঁচে ছিলেন, যাদের সঙ্গে ও কাজ করে, লীনাদি, শৈবালদা এবং রাজ, রাজকে অসম্ভব ভালোবাসে। ইনফ্যাক্ট সপ্তর্ষিকে রাজই প্রথম ছবিতে নিয়েছিল পাঞ্চজন্য দেখার পর। তো এই আর কি, মানে ও সবাইকে খুব, এবং আমার খুব ভালো বর। তুমি যেরকম বলো যে তোমার খুব ভালো বর, সপ্তর্ষিতাও কিন্তু উল্টো দিক থেকে বলে যে সোহিনী, সোহিনীকে পাওয়াটা সত্যি তাই, সত্যি তাই। উই আর বোথ ব্লেসড টু হ্যাভ ইচ আদার। কিরম করে দেখা হলো, কিভাবে হলো আমরা জানি না, বাট উই আর ব্লেসড টু হ্যাভ ইচ আদার। শেষ করব যে ঝড় আসছে, সেই ঝড় কিন্তু পূর্বাভাস দিয়েইছে তো 11ই আগস্ট ওটিটিতে, যেটা বলা। এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড আবার প্রলয় নিয়ে। আমি জানি এটা সুপার ডুপার হিট হবে, সকলে দেখবেন Z5 এ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।